দুজনে দুজনে মধ্যে বড় বড় সব পুরুষ বললাম কেন আমি বাবা পুরো 30 রাউন্ড এটা খেলা দেখতে ইচ্ছা করছে আমার, ওটাই তো বললাম না কি করলো ভাই ওই দেখলো উল্লা প্ল্যান দেখছে অবশ্য হ্যাঁ শোন ওয়ান ভি ওয়ান ধর একদম মানে এটা কিন্তু টি সাইডে তো মানে এটা একটু টাফি কিন্তু তোরা তোরা শুন 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 বেটা তোরা আমার সাথে একমত হস যে এদিকে 5 রাউন্ড ওইদিকে 5 রাউন্ড কিছু না বলি খেলতে থাকো কোথায় না এইখানে এসে বসেছে ওরে টানেলেই দেখছে আর বেলকিও টানেল দিয়ে যাচ্ছে এই জায়গাতে পারবে না পারবে না যদি ডিফিউজ করার টাইম থাকে পারবে না ডিফিউজ করার টাইম থাকে পারবে না একটু কিউ স্যার না কিছু না বেলকি ভাই মোমেন্টটা মোমেন্টটা বেলকি ওদিকে টাপাইছে কাটাইছে তবে না এটা নেরো সাইডে আসলেই কারণ হোল্ড দাওতে যে বোম প্ল্যান দিলে তো মানে তাছাড়া এমনি তো টি এর একটা ইয়ে আছে অ্যাডভান্টেজ আছে
কিন্তু ভেলকি ফার্স্টে ও ভাই ভেলকি পুরো চাপে আমার আমার ওই দেখতে যে অফ নিয়ে ব্যাটাতে বিএসএম দিয়ে আসতে আর এদিকে ভেলকি ইকো দিচ্ছে না এই টাইমিং আবার সেম আবার নিচে কেন অপশন পারে লিটারালি কেন পারে আসলে অপ পাচ্ছে না তখন ওটা একদম সব চাইছে তাই কারে কারে অপে কি শেষ কোন শেষ অপে অপে সিটিতে ভাই এখন খালি ধরবে ও ও ও ভাই ওটা এম4 ওয়েস করছে বেটা ওটাই তো ও এম4 কিনে ফেলে এম4 কিনে রাখছে পোল্টি দেখো ভেলকি লোকছে না কেন দেখলো যে এতক্ষণ পরে ওটা দেখা সালা মাল দেখাতে বলে খেলা দেখাতে কি তো পারবে না রে ভাই ইকোনমি ডেট ভেলকির ইকোনমি ডে ফার্মাস কিনবে এখন আবেন ফার্মাস কেনারও তো ভেরি ব্যাড প্ল্যান সরি ভেরি ব্যাড প্ল্যান বন্ধু তুমি ফাস্ট ফাস্ট চালু করো ফাস্ট ফাস্ট কর ভাই হ্যাঁ ফাস্ট ফাস্ট করে দিই তাহলে বারবার চেক করতে হবে ভেলকির 118 আর উল্লার 119 আচ্ছা আমি বুঝলাম উল্লা শো করছে এই সেই করছে ওসবের ইনফরমেশন পাচ্ছে না কোথায় আছে আমরা ওর মাথার মধ্যে রেস চলতেছিল আইডিয়া কাহিনি হচ্ছে শর্ট প্ল্যান করে শর্টি মলি করার দরকার ছিল না ওকে স্ক্যাম করে ফিনিশ কর না না ওদের খেলতে দে বাবা না কিছু বলবে দেখালো ওটা শুন আমি
ভেলকির মাথায় এই বুদ্ধিটা যদি আগে আসতো, যদি একটা রাউন্ড যদি একটু এমন তেমন খেলা যদি এম করতো, কিন্তু আবার থামাস কিনেই যাচ্ছে, কিনেই যাচ্ছে, কিনেই যাচ্ছে। আরে ও তো হাত মুখে চলে আসছে ভাই। বেলকিকে বেলকি রে ভাই, তুই কোদুতে রাখতেছিস না রাখুন রে। আর আচ্ছা তুই কোদুতে রাখ, আমি বলছি উল্লা কি করছে। উল্লা এখন মিলে চাপ নিচ্ছে, আমি দুজনকে মানে সোয়াপ করতে থাক, খুব ঘন ঘন সোয়াপ করতে থাক। আর আমি আমি দেখছি সে কোসেন দেখ, সারা কোসেন দেখ ভাই, কোদু কোসেন কোথায় দেখ। এই সময় যদি একটা ডিকয় থাকতো বেটা, ডিকয়টা দিয়ে এতে চলে যেত ভেলকি, ওখানে বসে থাকছে। এবার এবার ভেলকি বুঝ ফিরছে, এবার ভেলকি বুঝতে হয়েছে একমাত্র তাহলে। এবার সব থেকে মনে করলো ওকে বুঝা উচিত ছিল, কাছে চাকু অ্যান্ড উল্লা ডেড, উল্লা 1 2 3 4 ডেড। ওদিকে কে আছে, এন্ড দ্যাট ইন দ্য ওয়ে অফ দ্যাট উল্লা না ভেলকি ক্লাচেস দ্য ম্যাচ। এবং 9-3 আমরা আটকে আছি। সিটি সাইড তিনটা সাইডে উল্লা একটা পারবে না দেখিস না, ওটা সিটি সাইড হিসেবে তিনটা জিত আসলে কঠিন ব্যাপার। আচ্ছা 300 FPS কার ভেলকি, আমি আমি আবারও ওদের দিয়ে দেখছি 18 আর 19, ভেলকি 18 কনসেপ্ট আছে, উল্লা 19 আছে, 118 119 কিছুই না না বলছি। এ কিভাবে হাঁটছে ভাই, এই মানে সাইবার ভিউ মডেলের লাগে আমার খেলা দেখা কেমন হয়ে যাচ্ছে। একপারে অমির, একপারে হচ্ছে উল্লা, একপারে ভেলকি, দুজন দুই হচ্ছে ক্যাটে দেখছে, একজন ভিউ উইন্ডো দুই ক্যাট। ফোনে বুঝে যাওয়া উচিত, মিডে যাওয়া উচিত। আবার ওভেল কি উল্লা সেম ভুল করলো, উল্লা সেম জায়গায় বসে আছে।
উল্লাম ডেড পাবে না ঠিক আছে এবার উল্লা মেবি লং এ যাবে ভেলকি অফ কিনো মিট্রিক নিচ্ছে না উল্লাই স্মোক করার চেষ্টা করছে এখন খুব বড় বড় সব আসলে এবং আমরা লাস্ট রাউন্ড দেখতে পাচ্ছি মানে ফার্স্ট হাফ এর লাস্ট রাউন্ড 10 5 খারাপ না স্যার দুই দিকে দিতে ও এন্ড অ্যাজ আই সে 11 5 দেন কি প্রচুর ফার্স্ট রেড হয়ে যাচ্ছে এত ফার্স্ট রেড হলে তো ভাই খারাপ সম্ভব না কারণ বেলকি হচ্ছে কদুর মতো এত মানে ওই রকম ফেক দিবে না বা ই করবে না ওই গেলে এক সাইডেই যাবে ভুল বলছিস কেন এবং উল্লা কিছু কিনছে না মেবি সে অফ এর জন্য কিছু নাই টাইমিং খুবই বাজে এটা সম্ভব না উল্লার দ্বারা এটা সম্ভবই না বলা যায় বাইজ না না একবার শুনি
হবে না এইবার কেউ প্রসেস ঠিক আছে তাকাচ্ছে উল্লা বক্সে বসে আছে এন্ড হেডশট উল্লা ডেড ও ভাই